আসসালামু আলাইকুম। তো আজকে যে কেকটা আমি ডেকোরেশন করেছি, এই কেকটা ছিল একজন শেফের জন্য, রেস্টুরেন্টের শেফ উনি। তো এই কেকটার থিম ছিল কিছু সি ফুড, আর রেস্টুরেন্টের শেফের যেই অ্যাপ্রন থাকে ওই অ্যাপ্রনটার থিম আর কি। তো এক আপু চিটাগাং থেকে আমার কাছে এই কেকটা অর্ডার করে, আর আপুর হাজবেন্ড থাকে আমাদের উত্তরাতে একটা রেস্টুরেন্টের শেফ উনি। তো আপু আগেই আমাকে বিকাশ পেমেন্ট করে দেয় বলার সাথে সাথে। তো উনি হঠাৎ করে রাত্রে, একদিন আগে রাত্রে আর কি, উনি আমাকে কল দিয়ে বলছিল যে আপু আমার একটা কেক লাগবে। তো আমি বললাম কী ধরনের কেক লাগবে, তো আপু বলল যে সি ফুড আর এরকম অ্যাপ্রনের দুইটা পিকচার দিয়েছিল। তো যে দুইটার থেকে আপনি আপনার মতো করে কিছু আইটেম আর কি সিলেক্ট করে দিয়েছিল উনি, আর বলেছিল যে আপনি আপনার মতো করে বানিয়ে দেন। আপু আমাকে আগেই বলে দিয়েছিল যে ওনার হাজবেন্ড নাকি সহজে কোনো জিনিস পছন্দ করে না, তো সেই জন্য আমি, উনি বলেছিল যে ওনাকে একটা চকলেট কেক বানিয়ে দিতে। তো আর এই কারণে আমি আর কি আজকে কেকটা কোনো সুগার সিরাপ অ্যাড করিনি, শুধু চকলেট গানাশ দিয়েছি সুগার সিরাপের বদলে, যাতে করে ভাইয়ার কেকটা পছন্দ করে। আর উনি অনেক প্রাইস দিয়ে কেকটা নিচ্ছে যেহেতু, তাহলে আমি ওনাকে একটু ভালো জিনিস দেওয়ারই চেষ্টা করব। তো যার কারণে এখানে সুগার সিরাপের বদলে শুধু চকলেট গানাশি দিয়েছি আমি কেকটাতে। তো বোর্ডটা ক্লিন করে আমি এটাকে ফ্রিজিং করে রাখার জন্য রেখে দিচ্ছি, এরপর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পর আমি এখানে ফন্ডেনের কিছু কাজ করব। তো দেখা যায় ফন্ডেনের কাজগুলো অনেক ভালো লাগে করতে, বাট অনেক সময় লাগে এগুলো। দেখা যায় থিম কেকগুলো, কেকের মধ্যে থিম কেকগুলো হচ্ছে সবচেয়ে স্পেশাল, আর এই থিম কেকগুলো বানাতে প্রায় অনেক সময় লাগে। দেখা যায় কস্টিং প্রাইজিং অনেক বেশি পড়ে যায়, সময়ও অনেক সময় লাগে এই কেকগুলো বানাতে। তো আমার দেখা যায় আমি দাঁড়িয়ে থেকে এই কেকগুলো, যেই আইটেমগুলো ছিল উপরের, যেমন সি ফুড ভেজিটেবলস, এগুলো বানাতে প্রায় আমার 4 ঘন্টার মতো সময় লেগেছিল। প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি এগুলো বানিয়েছি, ছোট ছোট আর কি টপার্সগুলো, যেগুলো ফন্ডেন দিয়ে আমি বানিয়েছি। আর এই যে এখানে আমি একটা চিংড়ি মাছ ছিল যেটা আর কি, সেটা বানাচ্ছিলাম, চিংড়ি মাছগুলো হাতে বানাচ্ছিলাম। প্রায় 2টা চিংড়ি মাছ বানিয়েছি এখানে, যেরকমটা আমি পিকচারে দেওয়া ছিল ওরকম ওরকম টাইপের আর কি চেষ্টা করেছিলাম বানানোর জন্য। তো আমি আমার মতো করে বানাই, তো আমি যেহেতু নতুন তো আমি আমার মতো করে একটু চেষ্টা করে এতটুকু বানাতে পেরেছি। এরপর আমি এখানে ছোট ছোট কিছু ক্যারট, মানে গাজর বানাচ্ছিলাম হাতে করে, 2টা গাজর বানিয়েছি। আর আমি আগেই এই কালার মিক্সিং করে ফন্ডেন্টগুলো রেখে দিয়েছিলাম, এতে করে আমার কাজগুলো আরও তাড়াতাড়ি হয়। আর এখানে আমি যে গাজরগুলো বানিয়েছি এর উপরে একটু গ্রাসের মতো কিছু একটা দিয়েছিলাম, যাতে করে রিয়েল মনে হয়। আর এখানে যে অ্যাপ্রনের পিকচারটা ছিল সেটা দিয়ে আমি ব্ল্যাক কালার ফন্ডেন দিয়ে এভাবে সাইডের যে বর্ডারটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। বর্ডারগুলো আমি আগে একটা টুথপিক দিয়ে এঁকে নিয়েছিলাম যাতে করে বাঁকা না হয়, তারপরও কিছুটা বাঁকা হয়েছিল, বাট ওটা কোনো ম্যাটার না, বাট আমি নতুন তো তাই যার কারণে এরকমটা হয়েছে, একটু ফিনিশিংটা একটু কম হয়েছে। তো এরপর যে অ্যাপ্রনের বোতামগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু কর্ন ডাস্ট করে আমার হাতে নিয়েছিলাম, কর্ন ডাস্ট লেগে গিয়েছে। তো এরপর আমি এটাকে অয়েল ব্রাশ করে একটু ফিনিশিং দিচ্ছিলাম। তো এরপর আমি এখানে যে ক্র্যাবটা ছিল সেই ক্র্যাবটা দিয়ে দিচ্ছি। এরপর যে কুকার ছিল, কুকার, তারপর চিংড়ি মাছ, গাজর আর টমেটো, আর এখানে মটরশুঁটি আর কিছু সি ফুড দিয়ে দিচ্ছি। এরপর লাস্ট পর্যায়ে আমি একটা নাইফ বানিয়েছি ফন্ডেন দিয়ে, সেই নাইফটাও এখানে দিয়ে দিচ্ছি। তো দেখা, আর লাস্ট পর্যায়ে হ্যাপি বার্থডে হাজব্যান্ড লিখতে বলেছিল আপু, তো সেটা লিখে দিয়েছি। দেখা যায় ফন্ডেনের কাজগুলো এত সময় লেগেছে যে সবগুলো দেখানো সম্ভব না। আর এই হচ্ছে কেকের ডেকোরেশন। তো আপু অবশ্য লাস্ট পর্যায়ে আমাকে রিভিউ শেয়ার করে যে আপুর হাজবেন্ডের নাকি কেকটা অনেক পছন্দ হয়েছে, কেকটা নাকি অনেক মজা ছিল, আর কেকটা নাকি দেখতে অনেক সুন্দর হয়েছে। তো যেমন কেকের টেস্ট যেমন ভালো হওয়া দরকার, তো তেমন দেখতেও সুন্দর হওয়া দরকার, যেমনটা এখনকার আর কি চলে, আর কি ট্রেন্ডিংয়ে চলে, দেখতেও যেমন খেতেও তেমন টেস্ট, না হলে হয়তো কাস্টমার আর সেকেন্ড টাইম আমার কাছে কোনো কিছু অর্ডারই করবে না। তো চেষ্টা করি আমি আমার মতো করে একটু ভালো জিনিস দেওয়ার সবাইকে। সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন।